বুম্বা বাম্বা বাম্বা এমনি তো সবাই জানেনি যে আমাদের মমতা দিদা কত ট্যালেন্টেড এমন কিছুই নেই যেটা উনি জানেন না সো আজকে আমি ইনস্টাগ্রাম রিলস দেখতে দেখতে মমতা দিদার আর একটা ট্যালেন্ট খুঁজে পেয়েছি যেটা হচ্ছে উনি গল্প খুব সুন্দর শোনাতে পারেন তো যেই গল্পটা আমি শুনেছি সেই গল্পটা তোমাদেরকেও একটু শোনাই ওই গল্পটা হচ্ছে কাইন্ড অফ সানডে সাসপেন্সের মতো তো চলো দেখি দার্জিলিং দিয়ে ফিরছিলাম একটা গাড়ি আমাদের কনভয় বাকি সড়ক দেখতে পেয়েছিল আমরা কেউ দেখতে পাইনি কেন দিদা তুমি কি তখন চশমা পড়েছিলে না না মানে জিজ্ঞেস করলাম কারণ বুড়ো বয়সে অনেকজন চশমা ছাড়া দেখতে পায় না তো তাই কন্ডারে গিয়ে নিচে পড়ে যায় আমরা কিন্তু খেয়াল করিনি গিয়ে এবং সঙ্গে সঙ্গে একটা গাড়ি পরে গেল সঙ্গে আমরা দাঁড়ালাম বাহ কি অ্যাক্টিং কররা পুনবদাকে বললাম পুনবদ তখন রাষ্ট্রপতি ছিলেন যে দাদা আপনি কারসিাঙ্গের দিকে এগিয়ে যান আমরা দেখছি বাহ পুনবদ আর রাষ্ট্রপতি ছিল কিন্তু পুনবদাকে বললো আপনি আগে বেরিয়ে যান কি অবস্থা রাষ্ট্রপতি হয়ে নিজের দেশের নাগরিককে সাহায্য না করে পথ ঘুরিয়ে উনি চলে যাচ্ছেন আমার লোকেরা বিপদে পড়েছে আমি তাকে ফেলে চলে আসব এটা কি আমার কাজ কাজ নয় না না দিদা একদমই না তুমি একজন মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হয়ে কি এরকম করে আমি তখন ওদের স্টেট বললাম গাড়ির মাইকটা বের করো আর আমার গাড়িতে আমি মোটা মোটা দড়ি রাখি এই সব জায়গায় গেলে দড়ি দিয়ে ওই যে টয় ট্রেনটা আছে তার সাথে বাবলাম কিন্তু কেন দিদা তুমি কি পলিটিশিয়ান হওয়ার আগে পাহাড়ি জায়গায় রেস্কিউ টিমের কোনো মেম্বার ছিলেন আর কো ইনসিডেন্স তো মানো ইটস লাইক আনবিলিভেবল হোয়াট আনবিলিভেবল তুমি যখনই গাড়িটা উল্টে গেল ঠিক তখনই ওই জায়গায় একটা টয় ট্রেন দাঁড়িয়ে ছিল বাহ শাবাস এতে প্রথমে মাইকে আওয়াজ দিলাম নিচে যারা পড়ে গেছেন তারা সুস্থ থাকুন চিন্তা করবেন না আমরা আপনাদের রেস্কিউ করছি বা মূর্খতার সব লিমিট ক্রস পাহাড় দিয়ে লিটারালি নিচে পড়ে গেছে তাদেরকে বলছে যারা নিচে পড়ে গেছেন তারা সুস্থ থাকুন এটা মানা যায় পাহাড় দিয়ে নিচে পড়ে যাওয়ার পর আর কোনো মানুষ সুস্থ থাকবে বলে আমার তো মনে হয় না সুস্থ তো দূরের কথা তাদের বডি এক একটা পার্ট খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যারা রেস্কিউ হয়ে গেছিল সবাই তারা বলেছিল পরে যে আপনার গলাটা শুনে আমরা নিশ্চিন্ত হলাম না মৃত্যুর দিকে আমরা নিজেদের প্রায় জড়িয়ে ফেলেছিলাম তোমরাই বলো কি বলবে তোমরা এই কথাটা শুনে মমতা ব্যানার্জির ভয়েস শুনে ওরা নাকি একটু নিশ্চিন্ত হয়েছে আমার মনে হয় মমতা ব্যানার্জির ভয়েস সবার থেকে আলাদা কোনো মানুষের মতো না কোনো জন্তু জানোয়ারের মতো মনে হয় তাই ওরা শুনেই গেস করে ফেলেছে যে আরে এটা তো মমতা ব্যানার্জি ভয়েস উফ এবার মনে হয় আমরা বেঁচে যাব মমতা দিদা যারা তোমার জন্য এসব উল্টো পাল্টা ইল লজিক্যাল স্ক্রিপ্ট লেখে না তাদেরকে যদি পাবলিক একবার ধরতে পারে এমন গেলাবে যে নেক্সট টাইম থেকে স্ক্রিপ্ট লেখাই ভুলে যাবে মমতা দিদা তুমি একজন পলিটিশিয়ান একটা স্টেটের মুখ্যমন্ত্রী সো প্লিজ এসব মূর্খতা পানা বন্ধ করে দিন তাহলে হয়তো আপনি ওয়েস্ট বেঙ্গলে বাঁচতে পারবেন আর নয়তো না নয়তো আপনাকেও শেখ হাসিনার মতো দেশ ছাড়তে হবে বুঝলে দিদা এইটা তো খালি একটা ছোট্ট ট্রেলার ছিল মমতা ব্যানার্জির উপর পুরো একটা ভিডিও এখনো বাকি আছে যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে